যুক্তি দিয়ে আমি প্রমাণ করে দিলাম আমি মহাবিশ্বের সৃষ্টি করেছি যেহেতু ফারাজ ভাই আপনি বলতে পারছেন না যে মহাবিশ্বটা কে বানাইলো সেহেতু আমার কথাটাই সত্য প্রমাণ হলো তাই না আপনি আপনি বলেন তাইলে কে বানাইলো সেটা মানে হয়তোবা বা এই যে সুদীপা সুদীপা সাহা উনি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে নাই কখনো উনি হয়তো বা আমাদের মানে প্রথম প্রথমে কথা বলতে আসেন কিন্তু ভাই কোন বিষয় সম্পর্কে দাবি করার আগে ওই বিষয়টা সম্পর্কে নিজেরই রেফারেন্স দিতে হয় আমি যদি কোন একটা বিষয় সম্পর্কে দাবি করে থাকি যে কোনো দাবি আপনি করবেন যে কোনো জায়গায় যে কোনো যুক্তি তর্কে দাবি আপনি করবেন একটা ধরেন এই জিনিসটা এরকম হয় বলে আপনি দাবি করলেন ওই দাবি সম্পর্কে প্রমাণটা দেওয়ার দায় ভার শুধুমাত্র আপনার আপনি যদি এই সম্পর্কে আরো করতে চান আপনি শুধুমাত্র যে বার্ডেন অফ প্রুফ কি জিনিস সেটা একটু সার্চ করে দেখতে পারেন এখন আপনি যদি যেটা দাবি করেছেন সেই দাবির সপক্ষে নিজে প্রমাণ দিতে না পারেন আপনি আপনার অপরপক্ষকে বলেন যদি বলেন বলেন যে আপনি তো যে এইটা তাহলে কিভাবে আপনি যদি আপনি 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 বলতে বলতে পারেন না তাহলে মানে কারো আমার গ্রহণ করতেছেন আবার বলতেছেন আপনি জানেন না তো এই জিনিসটাকে বলে একটা লজিক্যাল ফ্যালাসি এই লজিক্যাল ফ্যালাসিটার নামটা হচ্ছে দ্য বার্ডেন অফ এই জিনিসটা করা একটা এই এইভাবে যখন আপনি যুক্তি তর্ক করবেন সেটা হচ্ছে একটা কুযুক্তি হয় আপনি

আহ একটা জায়গায় একটা খুন হইছে একটা মানুষকে মেরে ফেলা হয়েছে এখন পুলিশ চুলিশ আসলো এখন সবাই সব পুলিশ বললো যে জায়গাটাকে আমরা ইনভেস্টিগেট করবো করে দেখবো যে আসলে কে খুনটা করছে খুনি কে দেখা পাওয়া যাচ্ছে না আহ এখন সুদীপ্ত সাহাই সেখানে সুদীপ্ত সাহাবাই নিজেকে মিউট করে চুপ করে বসে থাকেন আহ সুদীপ্ত সাহাবাই সেখানে লুঙ্গি কাছে দিয়ে চলে গেলো এবং বললো যে আহ এইখানে তো খুনটা তো করছে হচ্ছে কলিমুদ্দিন নামক লোকটা এখন পুলিশ বললো যে ভাই আপনি যে বলছেন কলিমুদ্দিন লোকটা খুন করেছে এটা আপনি কিভাবে জানলেন বা এটা প্রমাণ কি কি প্রমাণ আছে আমাকে দেখান তো কলিমুদ্দিন যে খুন করছে এটা আপনার কেন মনে হইলো বা কিভাবে আপনি জানলেন যে এটা কলিমুদ্দিনই করছে সুদীপ্ত ভাই সুন্দর সুনামক করে বলে দিল তাহলে আপনারাই বলেন কে এখন করছে আমার কথা মানছে না তাহলে আপনারাই বলেন কে এখন করছে পুলিশরা বলতেছে আরে ভাই আমরা তো আসলাম এখন ইনভেস্টিগেশন করব কার আঙ্গুলের ছাপ আছে কার ডিএনএ আছে কোথায় কি কেমনে সমস্ত কিছু ইনভেস্টিগেট করে আমরা প্রমাণ প্রমাণ হাজির করব যদি আমরা দেখি যে প্রমাণগুলা কলিমুদ্দিনের বিপক্ষে যাচ্ছে মানে কলিমুদ্দিন খুন করেছে তাহলে আমরা বলবো যে তখনই প্রমাণের সাপেক্ষে আমরা বলতে পারবো যে হ্যাঁ কলিমুদ্দিন করেছে বা যদি রহিমুদ্দিনের বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় তখন আমরা বলতে পারবো যে রহিমুদ্দিন করেছে বা যেই করুক না কেন আমরা সেই জিনিসটা কনক্লুশনে যাব হচ্ছে গিয়ে যখন আমরা সেটার সপক্ষে তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে পাবো আর যদি না পাই তাহলে আমরা বলবো যে না ভাই আমরা বলতে পারছি না কে খুন করেছে সেটা এখনো আন্ডার ইনভেস্টিগেশন আমরা এখনো মানে শিওর হতে পারছি না যে কে খুন করেছে তখন সুদীপ্ত সাহাবাই নাস্তে নাস্তে বলল যে এই যে এই যে দেখছেন আপনার তো বলতে পারছেন না তাহলে তো আমার কথাই সত্য কলিমুদ্দিন খুন করেছে তাহলে কলিমুদ্দিনের ফাঁসি দিয়ে দেন আচ্ছা এইভাবে কি কোনো বিচার প্রক্রিয়া কি এইভাবে চলবে পৃথিবীতে কোনো আইন আদালত বিচার প্রক্রিয়া কিভাবে চলবে যে আপনি বলেন তো তেলে কে করেছে আমি বললাম যে কলিমুদ্দিন করেছে আপনি বলেন তো তেলে কে করেছে আপনি বলতে পারছেন না তেলে তা কলিমুদ্দিন করেছে এই যে মানে যখন প্রমাণ চাওয়া হবে যে কলিমুদ্দিন যে করেছে সেটার সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে তখন সুদীপ্ত সাহা ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার কাছে যে প্রমাণ আছে তাহলে সেই প্রমাণটা দিবে আর যদি প্রমাণ না থাকে বলবে যে না ভাই আমার কাছে প্রমাণ নাই হুদাহুদি আমি বলতেছি সমস্ত কথা এই টাইপের মানে মানে অযৌক্তিক এই টাইপের ফালতু এই টাইপের থার্ড ক্লাস কথাবার্তা তো আমরা আমাদের লাইভে আমরা করতে দেই না সুদীপ্ত সাহা ভাই আপনি যে কথাগুলো একদম অশিক্ষিত একদম অশিক্ষিত মূর্খ গোয়ার লোক এই টাইপের কথাবার্তা আজকাল বলে না আপনি যে টাইপের কথাবার্তা বলছেন আমি তো শুনলাম এই সব থেকে একদমই খুবই খারাপ অবস্থা আপনি আপনাকে যখনই আপনাকে যখনই কোনো প্রমাণ চাওয়া হচ্ছে আপনার কাছে যখনই কোনো প্রমাণ চাওয়া হচ্ছে আপনি ফট করে বলেন তাহলে আপনি বলেন তো আপনি আপনি তাহলে তার মানে আপনি এটা মানছেন না তাহলে আপনি বলেন তো কি ভাই এগুলা কি কোনো কথা এগুলা কি কোনো যুক্তি এভাবে কি কোনো মানে কথা চালানো যায় আমাদের সাথে অমিত ভাই চলে আসছে অমিত ভাই নিশ্চয়ই বিষয়ে কিছু বলবেন অমিত ভাই হ্যাঁ আসিফ ভাই একটা জিনিস আচ্ছা ঠিক আছে প্রথমত একটা প্রশ্ন যে হিন্দুিজম এই জিনিসটা কি প্রাচীনতম রিলিজিয়ন তার উত্তরটা হচ্ছে না এটা কিন্তু সত্যি প্রাচীনতম রিলিজিয়ন নয় প্রথমত আমরা হোমো সেপিয়েন্সের যে হোমো সেপিয়েন্স বা অন্যান্য হোমিনিন যে ইভলিউশনটা দেখি সেই ইভলিউশনটা শুরু হয়েছিল কোথায় এটা শুরু হয়েছিল মূলত আফ্রিকায় আফ্রিকার সাহারা অঞ্চলে এবং যে মানুষের লিনিয়ে যে যতগুলো হোমিনির যে সমস্ত যে সমস্ত অন্যান্য স্পিসিস ছিল তাদের অরিজিন কিন্তু সেই আফ্রিকাই এবং আমরা কি দেখি সেখান থেকে বারবার মাইগ্রেশন হয়েছে সেখান থেকে তারা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহাদেশে তারা ছড়িয়ে পড়েছে সেখানে তারা নিজেদের মতো ইভলভ হয়েছে বেশ কিছু তারা বেশ কিছু প্রজাতি বেশ কিছু স্পিসিস হোমো স্পিসিস তারা এক্সটিং হয়ে গেছে আবার যখন আফ্রিকা থেকে নতুন একটা বেব এসেছে যখন নতুন যখন নতুন মাইগ্রেশন হয়েছে তারা আবার অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখি যে তারা অন্যান্য দেশগুলোতে অন্যান্য মহাদেশগুলোতে যেখানে আগে থেকেই কিছু স্পিসিস অকুপাইড করে রেখেছিল হিম হোমিনিট স্পিসিসে কিছু হোমিনিন স্পিসিস বলেই ভালো হোমিনোড স্পিস মানে মানুষ মনুষ্য প্রজাতি আর কি যারা অকুপাই করে রেখেছিল তাদের সাথে হয় একই সাথে একই দেহে হলো লিন সেরকম হয়েছে অথবা তাদেরকে রিপ্লেস করেছে তা আমরা একটা জিনিস দেখি যে এই যে এই আন্দামান নিকোবর অঞ্চলে যে সেন্টিনেলসকে যাদেরকে আমরা দেখি আমরা দেখি যে তারা মোটামুটি প্রাচীন প্রস্তর যুগ থেকে সেই একই রকম রয়ে গেছে তার মানে এই সময় কিন্তু যে হোমোসেপিয়েন্স যারা 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 মাইগ্রেট করছে প্রায় ধরুন দু লাখ দু লাখ বছর আগে থেকে যারা মাইগ্রেট করছে তারা কিন্তু ওই সময়টাতে অকুপাই করে রেখেছিল অকুপাই করে নিয়েছে অলরেডি তা আমরা দেখি যে এই যে জাভা ম্যান বা এই সমস্ত যে সমস্ত স্পিসিস গুলো আমরা দেখি দেখি যে আহ হোমোসেপিয়েন্স না তাদের আগের যে সমস্ত স্পিসিস গুলো তারা অকুপাই করে রাখছিল এই জায়গাগুলো এবং পরবর্তীকালে হোমোসেপিয়েন্স যখন এদেরকে এসে এখানে এসেছে তাদেরকে রিপ্লেস করে গেছে তাহলে তাদেরও কিন্তু বেশ কিছু এই ধার্মিক বা উপাসনার বিভিন্ন রকমের নিদর্শন পাওয়া যায় তারা যে বিভিন্ন রকম ধরনের উপাসনা করতে সেরকম নিদর্শন পাওয়া যায় এইটা এইরকম এই যে নিদর্শন গুলো পাই এগুলোর সাথে বৈদিক বা হিন্দু সনাতন বলতে যে ধর্মটা আমরা বুঝি তার সাথে খুব একটা কিন্তু মিল নেই এবং পৃথিবীর অন্যান্য জায়গাতেও আমরা দেখি যে সেখানেও এগুলো আছে যদি আপনি খুব টেকনিক্যালি কারেক্ট একটা কথা বলেন তাহলে আমরা বুঝতে পারি বলতে পারি যে এখনো পর্যন্ত যতগুলো ধর্ম টিকে আছে তার যদি আমরা রুট দেখি অতীতে যদি রুট দেখি তাহলে এই হিন্দু ধর্ম বলে আমরা এখন জানি বা সনাতন ধর্ম সে তার রুট আমরা আমরা পর্যন্ত পেতে পারি এখন যদিও সেটা ডিসপিউটেড তার কারণ বর্তমানে আমরা যে ফর্মটা দেখি হিন্দু ধর্মের সাথে আর ওই দশ হাজার বছর আগে বিভিন্ন কেপ পেন্টিং বিভিন্ন রকমের নিদর্শন যেগুলো পাই তার সাথে কিন্তু অনেক রকম ডিফারেন্স আছে দ্বিতীয়ত আজ থেকে ধরুন তিন হাজার বছর আগেও যখন আমরা বৈদিক সভ্যতা দেখছি তখনও বা ধরুন নিদর্শন আমরা পাই সেখানে আহ যেরকম আহ পুজো আচ্ছা বা যে ধরনের দেব দেবীর নিদর্শন আমরা পাই সেগুলোর সাথেও কিন্তু এখন বর্তমান যে হিন্দু ধর্মের ফর্ম তার সাথে কিন্তু অনেক ডিফারেন্স আছে অনেক আহ পরিবর্তন আছে ইভেন যে ভাষা সেই ভাষারও পরিবর্তন আছে যেগুলো যে সংস্কৃত সেই ভাষার মধ্যেও অনেক পরিবর্তন আছে অনেক 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 ইভলভ হয়েছে ভাষাটা যেমন ধরুন মহাভারতের ভাষা মহাভারত পড়ে মহাভারতের ভাষাটা কিন্তু বুঝতে পারবেন এটা সংস্কৃত জ্ঞান থাকলে বা বাংলা পড়া থাকলেও বেশ কিছু শব্দ বোঝা যায় কিন্তু বৈদিক যে রচনাগুলো সেখানেও কিন্তু সমস্ত কথা আমরা এখনো পর্যন্ত অর্থগুলো বুঝতে পারি না তার যে অ্যাপ্লিকেশন কি কিভাবে করেছে তার ব্যাকরণ অনেক জায়গাতেই সেটা যে সেটা যে হেরিটেজ তার যে লিনিয়েজ এই বা বলতে পারেন যে তার যে কন্টিনিউশন সেই গুলো হারিয়ে গেছে এর কারণ এই যে তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে এবং যখন পরিবর্তন হয়েছে তখন সেইগুলো আস্তে আস্তে অনেকটাই অনেকটাই সেগুলো সেখানে আমরা খুঁজে পাই না যে আমরা জানতে পারি না সে কন্টিনিউশনটা নেই আবার এই যে গোটা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে যেখানে সনাতন ধর্মের সনাতন ধর্ম এখনো আছে সেখানে যদি দেখেন বিভিন্ন জায়গাতে এই সনাতন ধর্ম কিন্তু বিভিন্ন রকম রূপ আছে তাই জন্য এইটা একটা কালচার বলা যেতে পারে এটাকে এরকম ভাবে যেমন রিলিজিয়ান বলতে আমরা যে জিনিসটা বুঝি হয়তো সেরকম নয় সেরকম ভাবে গড়ে ওঠেনি সেখানে কোনোরকম একটা একটা কোডেক্স বা একটা একটা বই সেখানে হয়তো ছিল না আহ বা সেখানে একটা ধর্মগুরু হয়তো সেখানে ছিল না কিন্তু আমরা যেটুকু দেখি যে সেখানে একটা কালচার বেসড ব্যাপার আছে এটাকে যদি আমরা এরকম বলি এরকম ক্লেম করি যে এটা সবথেকে প্রাচীন ধর্ম না সেই জিনিসটা হয়তো নয় যদি আমরা হেরিটেজ বা যদি আমরা সেই কন্টিনিউশন হিসেবে দেখি যে প্রাচীন ডিপ রুটে হ্যাঁ নিশ্চয়ই কিছু কিছু মানে বর্তমানে যতগুলো ধর্ম আছে অন্তপক্ষে আহ ক্রিস্টানটি বা এদের থেকে তো প্রাচীন তো বটেই সেটা নিয়ে সন্দেহ নেই কিন্তু এটাই কি প্রথম ধর্ম না এরকম কোন ক্লেম করার কোন রকম জায়গা আছে বলে আমি মনে করি না সুপ্ত সাহাব বা মাঝবিরি ভাই কিছু অ্যাড করতেছেন আহ ডাক্তার ও এখানে একটাই কথা বলা হ্যাঁ এইখানেও সেটাই যে ওইদিকে আমি বলেছিলাম যে প্রথম আমার প্রশ্নটা ছিল যে এরকম যে আমাদের যে সিস্টেমটা আছে যে বিবাহের পরে যে সম্পর্কটা তৈরি হচ্ছে এই যে বিষয়টা এটা তো আমার মনে হয়েছিল যে ধর্ম থেকে আসে তো আপনি যেহেতু বললেন যে প্রাচীন যুগ থেকে হোমোসেপিয়েন্সের পর থেকেই ধর্মটা এসেছে তো এখান থেকে প্রমাণিত হলো যে ধর্মটা মানুষ মানে যখন ইভুলেশন হবার পরেই মানুষ এ হবার পরেই ধর্মটাকে তারা করেছে করেছিল তো ধর্মে থেকে তার মানে এটাই প্রমাণ হচ্ছে যে ধর্ম থেকে বিবাহটা এসেছে তো যখন মাসবিহারি বাবু অনব ভাই যে ফারেজ ভাই যে ছিলেন উনি যে বলছিলেন যে ধর্ম থেকে বিবাহটা আসেনি তো সেটাই আমি বলছিলাম ওনাদেরকে তো ওনারা বলছিল যে না এটা আপনি করে বলছেন যে ধর্ম থেকে না সত্যি কথা কিন্তু তা নয় ধর্ম থেকে বিবাহ এসেছে এরকম ব্যাপারটা কিন্তু নয় ধর্ম বা আমি জানি না আপনি কিভাবে ডিফাইন করছেন ব্যাপারটাকে ধর্ম বলতে আমরা যেরকম বুঝি যে একটা বা একটা কালচার সেই জিনিসটা কিন্তু নয় এই যে দেখি না একটা জিনিস বিবাহ হচ্ছে শ্রাদ্ধ সেখানে একটা একজন মারা গেছে তার শ্রাদ্ধ হচ্ছে এইগুলোর প্রাচীনকালে কতগুলো কারণ ছিল এই যে অনুষ্ঠান গুলোর এই কারণটা কি কারণ হচ্ছে লোকজনকে জানানো বুঝলেন তা এখন কি করেন এখন ধরুন বিবাহ করলেন তা এখন বর্তমানে ঠিক আছে ধরুন হচ্ছে আপনি বিবাহ করলেন আপনি কি করেন আপনি ম্যারেজটাকে রেজিস্ট্রি করেন ম্যারেজটাকে রেজিস্টার করতে হয় কেন কারণ অন্য কেউ এসে আপনার অবর্তমানে বা আমার অবর্তমানে আমাদের সম্পত্তি এইগুলোকে যেন ক্লেম করতে না পারে বা ধরুন ইন্স্যুরেন্স আছে অনেক রকম লিগাল ব্যাপার আছে সেই জিনিসগুলো ক্লেম করতে না পারে এই লিগ্যাল সমস্যাগুলো যখনই একটা সমাজ গঠিত হলো যখনই মানুষ যখনই চাষবাস শুরু করলো যখনই হচ্ছে একটা একটা হান্টার গ্যাদারার থেকে মানুষ যখন কিছু সম্পদ এই সমস্ত তৈরি করা শুরু করলো যখন একটা আদান প্রদান এই ব্যাপারটা শুরু হলো তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আহ এইগুলো এইগুলোকে একটা একটা বংশ পরম্পরায় এইগুলোকে ট্রান্সফার করা একটা প্রয়োজনীয়তা শুরু হলো তো তখন লোকজনকে জানাতে হতো যে এই দেখো এই মানুষকে আমি বিবাহ করেছি আরো দলের বাকি লোকজনকে জানাতে হতো এই জন্য দেখবেন প্রাচীনকালে অনেক রকম বিবাহ ছিল তার মধ্যে একটা ছিল গন্ধর্ম বিবাহ ঠিক আছে এটা হচ্ছে এই গন্ধর্ম বিবাহটা মানে কি মানে হচ্ছে এই সময় এরা কাউকে জানাতো না মানে কারকে আর লুকিয়ে একটা এরকম ভাবে গন্ধর্ম মত এরকম ইয়ে করতো আর কি হয়তো কেউ নেই কোনো পুরোহিত নেই বা এর কিছু নেই অগ্নি সাক্ষী করে তার বিবাহ করত তো তখন দেখবেন গল্পগুলো ওরকম হয় যে একটা অভিজ্ঞান বা এরকম কিছু একটা দিয়েছে ওই জন্য অভিজ্ঞান শুকুন্তলা ওইরকম ব্যাপারটা হয়েছে তারা অভিজ্ঞান বা এরকম কিছু একটা দিয়েছে দিয়ে বলছে যে আহ যত তুই আসবি এখানে আসবি এখানে এসে ইউ ক্যান ক্লেম টু বি মাই ওয়াইফ হ্যাঁ তখন হচ্ছে আমরা জানাবো ঠিক আছে তারপরে সে রাজা চলে যেত তারপরে হচ্ছে আবার সে বউ রাজা বা তার যে বিবাহ করেছে সেই হাজবেন্ড সে চলে যেত নিজের ঘরে তারপরে যাকে বিবাহ করেছে সেই স্ত্রী আবার গুছিয়ে টুছিয়ে বাড়িতে বলে টোলে সে আবার আসতো এই ধরনের গল্পগুলো আমরা দেখি এটা এইটা এই যে বিবাহ আবার এই যে শ্রাদ করা এটা এইটা কেন হতো কারণ তখন হচ্ছে লোকজনকে জানানোর প্রয়োজন হতো দেখো এই এই ভদ্রলোক মারা গেছে এর যে বিষয় সম্পত্তি দেখো এই সমস্ত হচ্ছে তার উত্তরাধিকার যারা তারা পাবে যাতে কোনো রকম ডিসপিউট না থাকে এইগুলো হচ্ছে সেই সময় কতগুলো কারণ ছিল সেগুলোর একটা একটা অ্যাপ্লিকেশন ছিল যদিও সেই অ্যাপ্লিকেশন গুলো আজও আমরা ক্যারি করি আজও আমরা সেগুলোকে একটা কালচার হিসেবে অনেকে একটা ধর্মীয় বিশ্বাস হিসেবে এই জিনিসগুলো ক্যারি করে কিন্তু সেগুলোর কোনো রকম প্রয়োজনীয়তা নেই এই যে একসময় অসুবিধ হতো তার হয়তো একটা প্রয়োজনীয়তা ছিল কেউ মারা গেছে কোন একটা কারণে মারা গিয়ে থাকতে পারে কোনো অসুখ হয়ে থাকতে পারে সে যদি ন্যাচারাল কজেস এর জন্য মারা গিয়ে থাকে তার নিউমোনিয়া হয়ে থাকতে পারে অন্যান্য কয়ে হতে পারে তো কেউ ইনফেক্টেড কিনা সেই জিনিসগুলোর জন্য তারা একটা কোয়ারেন্টাইন অবস্থায় থাকতো কিন্তু এখন ধরুন এই আজকে যুগে বসে ধরুন আমাদের পরিবারে কেউ মারা গেছে আমি বসে আছি দশ কিলোমিটার দূরে ইউএসএ বা কোথাও বসে আছি সেইখানে বসে আমার তো এই কোয়ারেন্টাইন ফলো করার কোনো প্রয়োজন হয় না তো সেই জন্য এই জিনিসগুলো এখন সেগুলো একটা কুসংস্কারে পর্যবেচিত হয়েছে এখন যে জিনিসটা বলছেন যে এটা হয়তো ধর্ম থেকে এটা শুরু হয়েছিল এরকম ব্যাপারটা কিন্তু নয় তখন সমাজে একটা প্রয়োজনীয়তা ছিল সেই প্রয়োজনীয়তা থেকে শুরু হয়েছে এইবারে সমাজ যখনই কমপ্লেক্স হতে শুরু করলো যাতে সমাজে একটা জোর জার মূলক তার এরকম যেন না হয়ে যায় তাই জন্য মানুষ কিছু কিছু জিনিস নিয়ে এলো একটা বললো যে এই করোনা সেই করোনা বললে যে মাতৃবাদ পরদ আর এসু লষ্টবাদ পর দ্রব্য সু সব বান্ধব হ্যাঁ তা কেন কারণ হচ্ছে যাতে কোন রকম সমাজে ঝামেলা না হয় কোন রকম একটা এই জোর জার মূলক তার এইরকম একটা জিনিস না হয় যেন সমাজে এরকম একটা আহ এরকম একটা একটা স্থিতিশীলতা বজায় থাকে সেখানে একটা কেওয়াজ যেন শুরু না হয় এই সমস্ত কারণে তখন হচ্ছে এবার লোকজন জিজ্ঞেস করলে যে তুই কোথেকে বললি সে সে বলে যে তাকে বলতে হবে আমি শাস্ত্র জানি শাস্ত্র থেকে বলছি নইলে বলতে হয়েছে তাকে আমি জানি কারণ ঈশ্বর আমাকে বলেছে বা ঈশ্বরের বিধান বা এই জন্য হচ্ছে বিভিন্ন রকম আহ বিভিন্ন রকম একটা অথরিটি অথরিটির ব্যাপার নিয়ে আসতে হয়েছে এই জন্য দেখবেন আহ কথা এসেছে কোথাও হচ্ছে একজন একজন কোন রকম একজন ঈশ্বর বা কেউ এরকম এই কথাটা বলছে তো সেরকম একটা অথরিটির মধ্যে দিয়ে ব্যাপারটা এসেছে কারণ তো সেই সময় তো প্রমাণ টমান করার ব্যাপার ছিল না এই যেমন ধরুন ব্রহ্মগুপ্ত হ্যাঁ তার বই ঘরে এই সমস্ত জিনিসগুলো ক্যালকুলেট করেছিল সে গুরুত্বাকর্ষণের কথা বলছে কিন্তু আপনি নিউটনকে বলছেন কেন যে গ্রাভিটি সেন্টে গ্র্যাভিটির যে ব্যাখ্যা সে প্রথম কে দিল সেটা কিন্তু আহ সেটা যদি দেখেন সেটা নিউটন আমরা রেকগনাইজ করছি কারণটা কি কারণ নিউটন শুধুমাত্র ওই একটা গুরুত্বাকর্ষণ বলেই থেমে থাকেনি সে ল অফ গ্র্যাভিটেশন সেই জিনিসটিকে ব্যাখ্যা করেছিল সেই সময় কোপারনিকাস দেখেছে যে এই কোপার বডিগুলো দেখেছে ঘরে সেখান থেকেও কিন্তু সে ওইখান থেকে জিনিসগুলোকে ডিরাইভ করে জি এর মান ক্যালকুলেট করে সেখানে একটা ল দিচ্ছে সেখানে সে বলছে যে দেখো এই দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক এর সাথে সমানুপাতিক এই সমস্ত জিনিসগুলো সে বলছে এই জিনিসগুলো আমরা ব্রহ্মগুপ্তের রচনার মধ্যে দেখতে পাই এইটা একটা ডিফারেন্স এইটা একটা এইটা এই জিনিসগুলোকে আমাদের রেকগনাইজ করা উচিত আমরা নিশ্চয়ই ভারতীয় হিসেবে আমাদের হেরিটেজকে ভুলবো না অবশ্যই ভুলবো না সেই জিনিসটা নিয়ে একটা ওই একটা এমন এমন করবো না যেন তখন মানুষ বলবে গাধা যদি বলি চুরি সরি নিউটন চুরি করেছিল ব্রহ্মগুপ্ত লেখা এটা একেবারেই জিনিসটা ঠিক না ব্রহ্মগুপ্ত যে কাজটা করেছিল সেই জিনিসটাকেও রেকগনাইজ করতে হবে কিন্তু নিউটন যে কাজটা করেছিল সেই জিনিসটাকেও রেকনাইজ করতে হবে প্লিজ আপনার কোনো বক্তব্য কথা শুনি তো তার মানে আমি আমি যেটা বুঝতে পারলাম যে এখন বলছেন যে বিবাহ করার কোনো প্রয়োজন নেই তাই তো এরকম জিনিসটা আমি একবারই বলিনি বিবাহ করার কোনো প্রয়োজন নেই কেন বিবাহ জিনিসটা কি বিবাহ করলে মানে না না এটা একবারই ভুল

না না আমি বিবাহিত না আচ্ছা আপনাদের বাড়িতে নিশ্চয়ই কেউ বিবাহিত আছে ধরুন আপনার বাবা মা তো নিশ্চয়ই বিবাহিত তাই না এই আপনার বাবা মার বাবা মার বিয়ের পরে কি এক্সট্রা একটা লেজ গজিয়েছে না গজেনি তাহলে বিয়ে করার পরে জিনিসটা কি হয় ধরুন আছে তারা তো নিশ্চয়ই আপনি যখন হিন্দু পরিবার থেকে যে হৃদয় হৃদয় তাদের স্ত্রীদম এই বাক্য বলি নিশ্চয়ই বিবাহ করেছে তারপরে কি একটা একটা করে লেজ গজিয়েছে বা আপনি যখন বিবাহ করবেন তখন কি একটা লেজ গজাবে

তাহলে আপনার আর আপনার বিবাহ বিয়ের পরে পরিবর্তনটা কি হয়েছে জি হয়েছে মানে এই বিবাহের পরে व्हाट এক্স্যাক্টলি হ্যাপেন্ড হ্যাঁ এটা আমার এখানে একটা প্রশ্ন ছিল যে আমি প্রশ্ন করেছি আমি প্রশ্নটা করেছি আপনি প্রশ্নটা করবেন পরে আপনি প্লিজ আপনি প্রশ্নটা পরে করবেন আমি প্রশ্নটা করেছি এই যে ধরুন আপনি যখন বিবাহ করবেন বা আপনার বাবা মা যখন বিবাহ করেছেন তারপরে তাহলে যায়নি একটা মন্ত্র করে বিবাহ করেছেন বা যা হোক করে রেজিস্ট্রি করেছেন বা করেছেন ঠিক আছে আপনি যা হোক করলেন ঠিক আছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট করুন হিন্দু ম্যারেজ অ্যাক্ট করুন বা যে কোনো একটাই করুন ঠিক আছে এই বিবাহ করে এর পরে হবে মানে হোয়াট ইজিফারেন্স তৈরি হবে ফিজিক্যালি কোনো পরিবর্তন হবে কোনো একটা ভিজুয়াল কোনো আমরা একটা কোনো পরিবর্তন দেখতে পাবো না তার মানে আপনি কি করলেন আপনি একটা রেজিস্টার রেজিস্ট্রি করলেন বা যাই করুন আপনি দশজন লোককে ডাকলেন আপনি বললেন যে দেখো ইনি এনাকে আমি ধরুন আছে আপনার আপনি যে আপনার স্ত্রীকে আপনি সবাইকে দেখালেন দেখিয়ে বললেন এনাকে আমি আমার একজন লিগাল একজন স্ত্রী হিসেবে আমি সম্মতি দিলাম আপনার স্ত্রীও সেই কথাটা বললেন যে আমি আমার হিসেবে মেনে নিলাম ঠিক আছে এবং এই যে এই এই যে যে দুটো রিলেশনের মধ্যে আপনি গেলেন এখানে কতগুলো অলিখিত কতগুলো আন্ডারস্ট্যান্ডিং আছে এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যেগুলো আগেকার দিনে মানুষজন যেটা ওই জেদিদাম ভৃদাম এই জিনিসটা বলে যে একটা ওথ নিত বা এই ধরনের কিছু নিত সেই জিনিসগুলো ওর মধ্যে অ্যাপ্লায়েড হয় সেখানে কি সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা কি আপনি একজনের দায়িত্ব নিচ্ছেন আপনার সুখে দুঃখে ভালোবাসে সে আপনার পাশে থাকবে এবং তারও সুখে দুঃখে ভালোবাসে আপনি সেও আপনার পাশে থাকবে ঠিক আছে সেটা সেটা একটা একটা কন্ট্রাক্ট একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাচ্ছেন এইবারে আপনি ধরুন একটা একটা এই যে এই যে এই যে কন্ট্রাক্টটা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এই যে ভালোবাসাটা এখানে আপনারা দুজনই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আপনারা ভেবেছেন যে এটা মনোগ্যামাস রিলেশনের মধ্যে গেছেন আপনারা ঠিক আছে দুজনই ঠিক আছে এর মানে এটা যে আপনি যদি আপনার স্ত্রী এর সম্মতি ছাড়া যদি অন্য কারুর সাথে কোন রকম রিলেশন রাখেন আপনার স্ত্রী যদি ভালো না লাগে তখন সেইখান থেকে সেই জিনিসটা একটা কাজ হবে এই জিনিসটা আপনি যদি ধর্ম যদি আপনি ধার্মিক ভাবেও করেন সেখানে যে ওথটা নিচ্ছেন সেই ওথটাও এই যে শপথটা নিচ্ছেন ঠিক আছে সেটাও এটা যদি এরকম কোনো কন্ট্রাক্টে এরকম লেখা নেই বাট এই যে বললাম না একটা যে আপনাদের শুনে নেই এটা একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে আমি কিন্তু এই জিনিসটা বলিনি একবার যে বিবাহ ধর্ম থেকে এসেছে আসেনি মানে এই জিনিসটা প্রয়োজন নেই বিবাহ জিনিসটা প্রয়োজন নেই অবশ্যই আছে নইলে এখন যে এখন ধরুন আপনার ইন্স্যুরেন্স আছে একটা সেখানে আপনি আপনার স্ত্রী নামটা দিয়েছেন যদি কিছু অসুবিধা হয় যখন আপনি ধরুন ধরুন আছে আমি ঠিক আছে আপনাকে না দিয়ে বলি হয়তো খারাপ লাগতে পারে যদি আমি একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখি এবং সেখানে আমার স্ত্রীর নামটা দিয়েছি ঠিক আছে আমার যদি কিছু হয় অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট যদি কিছু হয় আমি যদি না আমি যদি মারাটারে যাই মারা পড়ি তখন কি হবে তখন আরো দশ জনের সেই জিনিসটা ক্লেম করতে পারে এই টাকাটা ক্লেম করতে পারে তাহলে আমাকে কি করতে হবে আমার স্ত্রী যাতে পায় আমার পরিবারই যাতে এই জিনিসটা পায় আমাকে একটা লিগাল বাইন্ডিং একটা লিগাল একটা ব্যাপার রাখতে হবে তাই না একটা লিগাল নোটিশ যে দেখো একটা একটা রেজিস্ট্রি আমাকে রাখতে হবে যে এই যে আইডেন্টি কার্ড এই যে একটা আধার কার্ড আছে বা কিছু আছে এই আমার স্ত্রী একে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করেছি এবং আমার বলার কথা যা যা কিছু হবে যত কিছু ইন্স্যুরেন্স মানি টার্ম ইন্স্যুরেন্স মানি যা কিছু এই তবে হম এটাই বলার

যখন আমি একটা মানুষকে সাহায্য করতে যাব তখন আমি দেখি যে আমার সম্পর্কে হয় হয় বা আত্মীয় সেই হিসাবে আমি তার মানে সেই জায়গাটাই সাহায্য করবো মানে সেখানে কে হয় আমার মা খাঁটিটা একটা বেঁধে দেয় যে মনের মধ্যে থেকে এটা ই চলে আসে যে আমার যেহেতু এটা ভাই তো আমাকে বেশি করে সাহায্য করা দরকার যেখানে আবার এখানে আমি যদি দেখি যে আমার মা তো আমার এখানে সাহায্যটা ভালো করে করতে হবে বা আমার যদি বাবা হয় আমাকে সাহায্যটা ভালো করে করতে হবে এই যে এই যে ব্যাপারটা থাকছে যে আমার মধ্যে যে মানুষ হিসাবে সাহায্য করার এটা থাকছে না যে অন্য কারো অন্য কারোকে যখন আমি সাহায্য করতে চাইব তখন কিন্তু আমার এই জিনিসটা তখন আর কাজ করবে না যে আমার বাবাকে যেভাবে আমি সাহায্য করেছি বা আমার দাদাকে যেভাবে সাহায্য করি সেই জিনিসটা কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে থাকছে না তো এই কারণেই আমি বলেছি যে যদি আমি একজন মানুষ হিসাবে সাহায্য করি যদি আমি বিবাহটা কোনো বা পরিবারটা কোনো এই নয় তো আমি বলতে চাইছি তো এখানে কোন বিয়েটা কোনো ফ্যাক্ট নয় যে বিয়ে করেছে তাকে আমি ভালোবাসতে হবে তাকে বেশি বা তাকেই সবসময় করতে হবে তা আমার যে ভাই হয় তাকে ভাই সাহায্য করতে এই জিনিসটা যে আছে এই জিনিসটা তখন কিন্তু তাহলে আর থাকবে না তো আমার মনে হয় যে বিয়েটা প্রয়োজন

হ্যাঁ সেটা হচ্ছে কি প্রথমত হচ্ছে আপনি সেই কালচার থেকে আমরা ওরকম বড় হচ্ছি বা সেরকম আমরা দেখছি যে আমাদের পরিবার এরকম জিনিসগুলো আমি দেখছি কাজের মানুষ এরকম জিনিসগুলো একটা দেখছি তার জন্য একটা মেন্টাল ব্লক থাকে কিন্তু আপনি এখান থেকে কিভাবে কনক্লুড করলেন যে বিবাহের কোনো প্রয়োজন নেই সেই জিনিসটা আমি বুঝলাম না ঠিক আছে এটা একটু একটু হাস্যকর্ষণালো প্রথমত দ্বিতীয়ত আহ এরকম দেখুন আপনি একজন একজনকে যদি আপনি স্ত্রী বলে মনে করেন আপনার ওয়াইফ বলে মনে করেন তার সাথে একটা আপনার ওই অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনার একটা যদি দুজনেই যদি একটা মনোগমাস রিলেশন নিয়ে আছেন এই জিনিসটা ভেবে যদি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন দুজনে একটা সংসার পাথেন তাহলে কিন্তু সেই জিনিসটাকে রেসপেক্ট করা দরকার এখন আপনি ভাবলেন যে বিবাহ বন্ধন বলে কিছু নেই পাশের বাড়ির বৌদির সাথেও আপনি তাকে হেল্প করতে গেলেন কোনো কাজে তো সেই জিনিসটা আপনার স্ত্রীর কেউ একটা পছন্দ হলো না তো সেখান থেকে বেরিয়ে আসা উচিত কারণ সেখানে একটা সেটা তো আমি তাকে মানুষ হিসাবেই করব সেখানে আবার এ করার কি আছে

এবার একটা জিনিস বলি ঠিক আছে এই যে দেখুন এইখানে যে এইখানে যে এসেছেন এই যে আমাদের প্ল্যাটফর্মে যে এসেছেন আপনি কথা বলছেন এইখানে আমাদের একটা অলিখিত একটা অলিখিত একটা এগ্রিমেন্ট আছে যে আপনি এইখানে ধরুন এই প্ল্যাটফর্মের যে যে শালীনতা সেই জিনিসটা আপনি মেনটেন করবেন ঠিক আছে আপনি যদি এখন অশালীন কিছু কাজ করেন আমার কিন্তু যথেষ্ট অধিকার আছে যে আপনাকে এখান থেকে বের করে দেওয়া এই জিনিসটা আছে তো হ্যাঁ সেটা অবশ্যই হ্যাঁ তা আপনি ধরুন আছে মনে করলেন যে আমি কাউকে একটা হেল্প করছিলাম ঠিক আছে সেরকম যদি ভেবে যদি এরকম কিছু করতে চান সেই জিনিসটা নয়

এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনার মধ্যে থাকে যদি আপনি একটা রিলেশনে যাওয়ার আগে এই আন্ডারস্ট্যান্ডিংটা রেখে থাকেন আমার কোনো অসুবিধা নেই সেখানে পলিয়ামরি করুন পলিক্যামি করুন আহ বাড়ে বার হ্যাঁ সে তাতে আমার কিছু অসুবিধা নেই কিন্তু যদি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে না একটা মনোগাম রিলেশনের মধ্যে গেছেন তখন

যদি আপনি একজন মানুষকে খুঁজে পেতেই পারেন যে হচ্ছে পলিয়াম রিলেশনের মধ্যে যেতে তো রাখতেই পারেন কিছু অসুবিধা নেই ফ্রি ম্যারেজ এরকম অনেক কিছুই হচ্ছে তাই না হচ্ছে তো সে সেরকম রিলেশন রাখবেন এখন যদি আপনি কিছু থাকবেন

তো আমি এই প্রশ্নটা একবার আসিফ ভাইয়ের কাছে করতে যাই তো আসিফ ভাইকে প্রথম থেকে এটাই করতে করতে আসিফ ভাই এসে গেছেন আসিফ ঠিক আছে করুন আসিফ ভাই প্লিজ গো আমি আসলে শুনি নাই প্রশ্নটা এবার একটু বলেন আসিফ ভাই আমি প্রশ্নটা করি আপনাকে আমি বলতে চাইছিলাম যে সমাজে যে বিবাহটা যে সৃষ্টি হয়েছে এটা আমি ফরাজ ভাইকে আগে বলেছিলাম যে হয়তো আমার মনে হয়েছে যে এটা ধর্ম থেকে এসেছে তো যেহেতু এখানে ধর্ম থেকে বিবাহটা এসেছে তো আমি এখানে বলতে চাইছিলাম যে দেখবেন যখন আমরা কারোকে সাহায্য করতে যাই বা কোনো কোনো বিষয়ে হেল্প করতে যায় তখন কি হয় আমরা প্রথমে দেখি যে সে আমার রিলেটিভ ভাই প্রশ্নটা এত বড় এত বড় ভাই প্রশ্নটা আমার আমার কথাটা একটু শুনে নিন না জাস্ট 5 মিনিট লাগবে 5 মিনিট লাগা লাগবে না 1 মিনিট লাগবে তো ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কারকে সাহায্য বা হেল্প করতে যাই তখন আমরা দেখি যে আমার সঙ্গে কি তার কি রিলেশন আছে যদি দেখি যে আমার দাদা বা আমার বাবা আমার ভাই হয় তখন কি করি তার সঙ্গে সেরকম সাহায্য করি বা সেরকম হেল্প করি কিন্তু অন্যান্য মানুষ যারা থাকে তাদের সঙ্গে কিন্তু আমরা সেইভাবে যেইভাবে আমার বাবার সঙ্গে আমরা সূত্রে রিলেশন হোক তখন তাদেরকে আমরা বেশি বেশি করে বা বেশি করে হেল্প করি যদি এরকম কোনো রিলেশন না থাকে সেই মানুষদেরকে আমরা হেল্প করি না উনি বলছেন যে এই জিনিসটা করার কোনো দরকার নেই উনি বলছেন যে তার থেকে বেটার এরকম কোনো রিলেশন থাকবে না মানে সে

কিভাবে এই কনক্লুশনে আসলেন এটা তো বুঝলাম না কিন্তু এটা হচ্ছে মানুষের অধিকার আপনার যদি বিয়ে করতে ইচ্ছা করে আপনি করবেন বিয়ে করতে ইচ্ছা না করলে করবেন না করারও যেরকম অধিকার আছে না করারও সেরকম অধিকার আছে আপনার যদি করতে ভালো না লাগে করেন না কোনো সমস্যা নেই কেউ আপনাকে এটার জন্য চাপ প্রয়োগ করতে পারবে না কোনো শাস্তি প্রয়োগ করতে পারবে না আপনার অধিকার আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন যে আমি বিয়ে করব না কিন্তু আরেকজন করবে কি করবে না আরেকজন করবে কি করবে না কথাটা শুনে নেন আরেকজন করবে কি করবে না সেই ডিসিশন কিন্তু আপনি দিতে পারবেন না আরেকজনেরটা আরেকজন ডিসাইড করবে সে করবে কি করবে না এখন কি হইলে কি হবে মানুষ না থাকলে কিন্তু কোনো জ্ঞানজামও থাকবে না এই যে কোনো পৃথিবীতে যদি কোনো মানুষই না থাকে ওই যে অ্যাভেঞ্জার গেমের ভিতরে থ্যানোস নামক একটা মানে ডেবিল ক্যারেক্টার এভি এভিল ক্যারেক্টার আছে সে ভাবছে যে বেশি মানুষ হয়ে গেছে এই জন্য পৃথিবীতে সব সমস্যা মহাবিশ্বে সব সমস্যা হচ্ছে বেশি বেশি প্রাণী বেশি বেশি প্রজাতি এগুলো কমায় দিতে হবে অর্ধেক অর্ধেক মেরে ফেলছে ফেলে সে ভাবছে যে সমস্যা কমে যাবে মানুষ নেই সমস্যাও নেই যদি আপনি মনে করেন যে সমস্যা সমাধানের মানে সমস্যা সমাধানের জন্য এই রকমের পদ্ধতি अप्लाई করতে হবে যে অধিকার হরণ করা হবে মানুষের মানুষের রাইট ভায়োলেট করে আপনি কোন একটা বিয়াতরি করবেন সমাজ গঠন করবেন যেটা মানুষের অধিকার সেটা আপনি তাদেরকে করতে দিবেন না তাহলে তো সেটা একটা ব্যাড एग्जांपल হবে আমি আপনার এই কথার সাথে একমত না প্রত্যেক মানুষের অধিকার আছে হ্যাঁ আপনি সমালোচনা করতে পারেন আপনি বলতে পারেন যে বিয়ে করতেছে বিয়ে করে সমস্যা তৈরি করতেছে এটা আপনি বলতে পারেন কিন্তু যার ইচ্ছা করবে সে করবে যার ইচ্ছা করবে না সে করবে না আসি ভাই আমার প্রশ্নটা কিন্তু ওটা ছিল না যে বিয়ে করবে কেন এরকম না আমি বলতে চাইছি যে এখানে যে বিবাহ বন্ধনে যে আবদ্ধ হওয়াটা এটা কে এই করার জন্য আমি বলতে চাইছি আমি বলতে চাইছি যে এই যে সম্পর্ক ব্যাপারটা যে পরিবার গঠন হতো যে সেখানে যে আমি যেভাবে সাহায্য করবো একজনকে একটা মানুষকে যখন অন্য একটা মানুষকে এই করবো তখন যেভাবে আমি সাহায্য করবো বন্ধুত্বের ক্ষেত্রে প্রযোজ্য মনে করেন কারোর সাথে আপনি বন্ধুত্ব করলেন

সবার সাথে সবার সম্পর্ক তৈরি করা তো সম্ভব না আপনি কয়জন জীব মানুষকে চিনবেন হয়তো জন জন ভাই আমার তো কথাটা বুঝতে পারছেন না কথাটা আবার একই কথা আবার ঘুরা ফেরা বলতেছেন এটার মানে কি আমি তো আমি তো আসলেই বুঝতেছি না যে এই কথাটার মানে কি একই কথা ঘুরে ঘুরে বলতেছেন আবার বলতেছেন কথাটা বুঝতে পারছেন না ভাই কথাটা তো বুঝতে পারছেন না এইগুলা কোনো মানে মানে সুস্থ মানুষের কথা যে মানে সবার সাথে সম্পর্ক সবার সাথে কি সবার সম্পর্ক হবে আমার যাকে ভালো লাগবে যার সাথে আমি ভালো ফিল করবো তার সাথে তো আমি বন্ধুত্ব করবো আমি কি রাস্তায় আছেন ভাই আমার সবার সাথে মানে কি টাইপের উদ্ভট মানে সেন্স সেন্স এ কথা বলেন একটু সেন্স এ কথা বলেন ভাই এত মানে ইয়া হইলে কেমনে হবে ভাই এদের সাথে কথা বলা সম্ভব তো ভাই কিভাবে কি বলে এগুলা মানে যা ইচ্ছা তাই একেবারে যা ইচ্ছা তাই আবার বারবার বলতেছে আপনি তো বুঝতে পারছেন না আমি তো বুঝতে পারছি না কথা আমি তো ঠিকই বুঝতে পারছি কারো সাথেই কারো তাহলে তো সম্পর্ক থাকবে না আর যদি সবার সাথে সম্পর্ক আবার কিভাবে হয় একজন মানুষের সবার সাথে তো সম্পর্ক হতে পারে না একজন মানুষের সাথে মনের মিল থাকলে দৃষ্টিভঙ্গির মিল থাকলে তখন শুধু মাত্র একজন মানুষের সাথে আরেকজন মানুষের ইয়া হইতে পারে এগুলো তো হিউম্যান নেচার মানে কি টাইপের কথাবার্তা ভাই আমি মানে এই টাইপের লোকজনের সাথে মানে মানে কথাই বলবো না অমিত ভাই বলেন আপনি অমিত ভাই আর কিছু বলবেন আপনি না আসিফ ভাই আমার কিছু বলেননি এটা একটুখানি মানে অদ্ভুত একটা ইয়ে হয়েছিল অদ্ভুত একটা তার যুক্তি আহ আমার আর কিছু অনেকে আই ট্রাইড টু মেক হিমস্ট্যান্ড ইস পসিবল আসিফ ভাই